হ্যালো গাইস, আজকে চিংড়ি পটলের রোস্ট ঝোল ঝোল করে করেছি। এই পুরো রেসিপিটা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া থাকবে, দেখে নেবেন প্লিজ। এটা শর্ট পরিবেশনা। মাছগুলো আগে ভেজে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে ওই তেলে পটলগুলো ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়ে সম্বরাগুলো দিয়ে কষিয়ে নিয়ে সব হোল মশলা কষিয়ে মাছগুলো আবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো দুধ এবং জল দিয়ে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি। চিনি, লবণ, হলুদ সব কিছু স্বাদ মতো দিয়ে, ধনে পাতা, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা ভাত, রুটি, পোলাও সবের সাথে খেতে জমে যাবে। আত্মীয় স্বজন আসলে এভাবে যদি তৈরি করে দেওয়া যায় তারা ভীষণ খুশি হবে। মন ভরা চিংড়ি। ভালো থাকবেন প্লিজ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যালো গাইস, নমস্কার। আজকে রান্নাঘরে চলে এসেছি একটা সুন্দর রান্না নিয়ে। চিংড়ি মাছ, পটল আর আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ, রসুন, আদা, ধনে পাতা সব কিছুই লাগবে। সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি চিংড়ি মাছগুলো, হলুদ লবণ, একটু মরিচেরগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। এদিকে পটলটা হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি আলু পটলের পোলাও চাল দিয়ে একটা রোস্ট ডালনা তৈরি করব, একটু দুধ দিয়ে। খুবই মজাদার লাগবে। এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এদিকে পটলটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার ওই তেলেই আমি পটলগুলো সুন্দর করে ভেজে নেব। আর আলুটা সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আলু এখন গলতে অনেক সময় লাগে, কেটেও রান্না করা যাবে ভেজে নিয়ে। একটু ঝটপট রান্না করতে পারলে সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে। যারা সিলিন্ডারে রান্না করেন, যারা আমরা সমস্যায় থাকি, তাদের ক্ষেত্রে অনেক উপকারী একটা ভিডিও হতে চলেছে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে। দূরে কাছে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। স্ক্রিপ্ট না করে, কেটে কেটে না দেখে পুরোটাই দেখবেন প্লিজ, তাহলে বুঝতে পারবে কীভাবে একটু রান্নাটা করেছি। খেতে অসাধারণ লাগে, একটি ইউনিক রেসিপি। সরিষার তেলে রান্না করতেছি, সরিষার তেলে রান্না খেতে অনেক সুন্দর লাগে। এই যে পটলগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে আলুটাও আমি পিস পিস করে কেটে নেব, তুলে নিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি পটলগুলো নামিয়ে নিব। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এভাবে চিংড়ি পটলও খাওয়া যায়, শুধু ভাজা, খেতেও অসাধারণ লাগে। এখন পেঁয়াজ, রসুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ওই তেলেই। চিংড়ি মাছ আর পটলটা সুন্দর করে তুলে রেখেছি ওই তেলে। পেঁয়াজটা সুন্দর করে, রসুন, আদা সব কিছু ভেজে নিচ্ছি। এখন আমি একটু পোলাও চাউল দিয়ে দিলাম, এতে অনেকটা স্বাদ বাড়াবে। এখন চিনি দিয়ে দেব, সকল মশলা অ্যাড করব, আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব। আর রোস্টেড মশলা দেব, আমার চ্যানেলে দেওয়া আছে, এটা চাট মশলা নামে পরিচিত।
এখন ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, মশলাগুলো অ্যাড করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, যাতে মশলাটা পুরো না যায় সেজন্য কিছুটা জল জল অ্যাড করে দিলাম। এখন এইভাবে কষানো হয়ে গেছে সুন্দর করে আলুগুলো, আমি চিংড়ি আর পটলগুলো ঢেলে দিচ্ছি। এভাবে সুন্দর করে কষিয়ে নেবো এগুলো। এগুলো কষানো হয়ে গেছে মশলার মধ্যে, এইভাবে কষানো অবস্থায়ও খাওয়া যায়। চিংড়ি পটল সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর কিছুটা দুধ দিয়ে দেব হাফ বাটি মতো, খাঁটি গরুর দুধ আমি কিছুটা ঢেলে দিলাম। স্বাদটা অনেক বেড়ে যাবে। আর লাস্টে ঘি আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। দূরে কাছে সকল বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, সবাই প্লিজ সাথে থাকুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ আমার মেয়ের চ্যানেল, সে গান গায়, কবিতা আবৃত্তি করে, নাচ করে, এটাতে অনেক কিছু করে থাকে। সবাই আপনারা আমার মেয়ের জন্য আশীর্বাদ দোয়া করবেন। এই যে অনেকটাই জল দিয়ে দিয়েছি, আর একটু দিলেও দেওয়া যায়। এই যে এখন ফুটে উঠতেছে মাছগুলো। এটা ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই জমে যাবে। চিংড়ি পটল রোস্ট আজকের রেসিপি, গলদা চিংড়ি বড় বড় একেবারে, আর পটল দুধ সাথে, খুবই অসাধারণ লাগে। আর রোস্টেড মশলা বাসায় বানানো, এই যে সুন্দর পাবদা মাছ একবারে তাজা, সুন্দর নির্মালা পাবদা, সপ্তর্ষি খেতে খুব ভালোবাসে। এই যে বারো মাসে মরিচের গাছ, বড়ই গাছ, ফুলের গাছ, স্ন্যাক্সের গাছ, অ্যালোভেরা, আতা গাছে তোতা পাখি, আতা গাছ, আমাদের বেলকুনি। এখন ঘি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো, আর ধনে পাতাগুলো ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেছে রান্নাটা। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে আলু পটল চিংড়ি রোস্ট। একটু ঝোল ঝোল করেছি, আরও শুকনা করা যাবে রেসিপিটা, খুব গরম প্রচণ্ড সেই জন্য।